নমস্কার বন্ধুরা, রূপালিস বিউটিফুল গার্ডেনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব সহজভাবে গাছ বসাচ্ছ। তো এখন প্রায় বেলা 3টার মতো বাজে, ছাদে আসলাম। অলরেডি সকালবেলা ছাদে কিছু কাজ করে গেছি আর আজকে এবছরের শেষ দিন, তো বেলাও প্রায় শেষের দিকে চলে এসছে, শেষ বেলা বলতে পারো এবছরের। আজকে যেহেতু 31 ডিসেম্বর, তো আর কয়েক ঘন্টার পরে আমরা নতুন বছর বরণ করতে যাব 2023। তো আশা করব সবার নতুন বছর খুব ভালো কিছু হবে। তো সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। তো সকালবেলা কিছু কাজ ছাদ বাগানে করে গেছি, মানে এক সপ্তাহ আগে সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আজকে পাতলা করে সমস্ত গাছে দিয়ে দিলাম, মানে কিছু কিছু গাছে দিয়ে দিলাম যেগুলো গাছে প্রয়োজন আছে, যেরকম এই ডালিয়া গাছেও দিয়েছি। দেখতেই পাচ্ছ ওয়েদার যেহেতু এতটাই ড্যাম, এখনও কিন্তু মাটিটা ভেজা আছে। তো এই ডালিয়া তোমাদের দেখিয়েছিলাম এর আগের ব্লগে, কালকে কোনো ব্লগ শেয়ার করিনি, তো আজকে আর একবার দেখাচ্ছি। আর দেখো ডালিয়াগুলো কিন্তু খুব ভালো হয়েছে আমার, আমি কম পরিচর্যাতেই সব, ওই যে এখানে আমি যেতে পারছি না, তো এটা মনে হচ্ছে হলুদ কালারের হবে। তো যাই হোক, পিটুনিয়া তো দেখিয়েছি, তো এই ডালিয়ার এই এই গাছটা মনে হচ্ছে হলুদ ফুল হবে, তো গাছটার গ্রোথও বেশ ভালো। এই গাছটা থেকেও যেহেতু একটা ফুল নেব, তাই এই গাছটাও আমি পিঞ্চিং করিনি। আর এদিকে দেখো যেটাতে আমি পিঞ্চিং করেছি তোমাদের দেখিয়েছিলাম, তো কতগুলো ব্রাঞ্চ হয়েছে গাছটার। আগের ব্লগে যে দেখিয়েছিলাম তোমাদের এই অ্যাস্টার গাছটা ভেঙে গেছিলো, তো গাছটা বেঁধে দেওয়াতে গাছটা একটু ঝিমিয়ে গেছে ঠিকই, তবে গাছের কন্ডিশন ভালোই আছে। তো আজকে কাজকর্ম হয়নি সেরকম, সকালবেলা শুধু জলে দিয়ে গেছিলাম, আর এখন আমার মেয়েকে ঘুম পাড়িয়ে এখন ছাদে আসলাম, তোমাদের কাছে কিছু কাজ শেয়ার করব। তো তার আগে একটু দেখিয়ে দিই, এখানে ডাবল পিটুনিয়াটা এইভাবে রেখেছি, তো এটা তো ফুটেছে। এদিকে গ্যাডোলিয়াসের চারা যে দুটো নিয়ে এসেছিলাম, বাল্ব নিয়ে এসেছিলাম, এখানে বসিয়েছি, এই বাল্ব দুটোকে রিপোর্টিং করা হয়নি, সামান্য মাটিতেই বসিয়েছি। দেখো গাছে কিন্তু গাছে দুটো বেশ বড় হয়ে গেছে, এটাকে আজকে হবে না কালকে বা এর মধ্যেই কোনো একদিন রিপোর্টিং করে দেব। এই চন্দ্রমল্লিকাগুলো ওটা প্রায় শেষের দিকে, এগুলো একটু কেটে দেই, এভাবে কেটে দেই। তো এই শুকনো ফুলগুলো কেটে দিলাম, খুব ইচ্ছা ছিল 25শে ডিসেম্বরে এই ক্রিসমাস ট্রিটা লাগাবো, মানে রিপোর্টিং করব, তো সেটাও হয়নি। তো দেখি এর মধ্যে সময় করে এই ক্রিসমাস ট্রি গাছটাকেও রিপোর্টিং করব, তোমাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, ডালিয়া বা যে কোনো ফুলের চারা, ভালো মানের চারা কেনাটা কতটা প্রয়োজন দেখো, আমি তোমাদের দেখিয়েছিলাম অনেক পরে এই ডালিয়ার চারা দুটো কিনেছিলাম, চারা দুটো একেবারে ভালো দেয়নি আমাকে, মানে খুবই খারাপ দিয়েছে। তো যাই হোক এটাকেও রিপোর্টিং করে দেব, সময় হচ্ছে না, কোনো এক সময় রিপোর্টিং করে দেব, ছোটো মানের ফুল হলেও আমি পেতে পারি। মেইনলি আজকে আমি তোমাদের কাছে আমার ক্যাপসিকাম এবং বেগুন গাছগুলো শেয়ার করি, সাথে টমেটো গাছগুলোও আছে। আর সকালবেলাতেই এই গাছগুলোতে একটু আজকে মাটিটা খুঁড়ে দিয়েছিলাম, মাটিটা খুঁড়ে দিয়ে তারপরে এই গাছগুলোতেই আজকে সর্ষের খোল ভিজিয়ে পাতলা জল দিয়েছি,
তো এই গাছগুলো যখন নিয়ে এসেছিলাম তখনও তোমাদের কাছে ভিডিওতে শেয়ার করেছিলাম, ক্যাপসিকামগুলো তখন ছোট ছোট ছিল, দেখো কত বড় সাইজের হয়েছে। তো এখনো তোলা হয়নি, এদিকে বেগুন হয়েছে। তো আজকে তুলবো না, এগুলো খুব তাড়াতাড়ি তুলে নেব, বেগুন আর একটু বড় সাইজের হয়ে গেলে তারপরে তুলে নেব। দেখো প্রত্যেকটা ক্যাপসিকাম কিন্তু বেশ বড় সাইজের হয়েছে। আজকে এই মাটিগুলোকে খুঁড়ে দিয়ে, মাটিগুলোকে হালকা করে খুঁড়ে দিয়ে তারপরে পাতলা করে সর্ষে জল দিয়ে দিলাম। কত বড় সাইজের ক্যাপসিকাম হয়েছে, আমাকে বলেছিল এই ক্যাপসিকাম হলুদ হবে, তো যেহেতু হলুদ ক্যাপসিকাম আমি কোনোদিনও করিনি, তো এই যে ক্যাপসিকামের এই পরিস্থিতি, হলুদ বলে আমার এটা এই ক্যাপসিকামের দামও বেশি নিয়েছিল, এগুলো 15 টাকা নিল, এই গাছটা 20 টাকার মতো নিয়েছিল। তো দেখা যাক কি হয়, গাছটা এই যে এই সাইজের এই ক্যাপসিকামটা দেখো কত বড় হয়েছে। যখন গাছগুলো কিনেছিলাম ফল অবস্থায় ছিল, তখন ফলটা ছোট ছিল, মানে ক্যাপসিকামটা ছোট ছিল, এখন অনেক বড় সাইজের হয়েছে, এটাও বেশ ভালো হয়েছে। তো খুব তাড়াতাড়ি এগুলো গাছ থেকে তুলে নেব, তাহলেই এই যে নতুন ছোট ছোট যে ফল এসছে এই ফলগুলো ভালো হবে। তো গাছটাতে নিম অয়েলও দেওয়ার প্রয়োজন আছে বা যে কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন আছে, পাতাগুলো কুকুরে গেছে, যেহেতু এই পাতা কুকুরে যাওয়া লঙ্কা গাছে কিন্তু একটা কমন সমস্যা, তো এর মধ্যে আমাকে নিম অয়েলটা স্প্রে করতে হবে, আর যদি তাতে রেজাল্ট না হয় যে কোনো কীটনাশক আমাকে স্প্রে করতেই হবে। এখানে যে দুটো লঙ্কা গাছ বসিয়েছি এই লঙ্কা গাছের পাতাও কিন্তু কুকুরে যাচ্ছে, ফল চলে আসছে ঠিকই কিন্তু পাতা কিন্তু কুকুরে যাচ্ছে। তো নিম অয়েলই আপাতত দেব, আজকেই দিয়ে দেব। তো আমার এই ক্যাপসিকাম বেগুন আর টমেটো গাছ 5টার মতো বেগুন গাছ নিয়ে এসেছিলাম, 4টা গাছে তোমাদের দেখাচ্ছি, 4টা গাছের পরিস্থিতি ভালো, 4টা গাছে ফল এসছে, এই একটা এখানে একটা ওখানে একটা, দেখো 4টা গাছে মোটামুটি একটা করে ফল এসছে এবং একটা দুটো ফল ছোট ছোট আছে, এটাতেও ছোট ফল আছে, কিন্তু এই একটা গাছে আমার নষ্ট হয়ে গেছে, গাছটা বুঝলাম না কি কারণে নষ্ট হয়ে গেছে, এই একটা তুলে ফেলে দেবো, এই গাছটা আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে টমেটো গাছও বসিয়েছি, গ্রো ব্যাগে বসিয়েছি, টমেটো গাছগুলো বেশ ভালো হচ্ছে আর অলরেডি ফুলও চলে এসছে। এই টমেটো গাছগুলোতেও আজকে একই পরিচর্যা করলাম, পাতলা জল দিয়ে দিলাম, সর্ষের খোল ভিজিয়ে পাতলা জলই দিলাম শুধু, আর এই টমেটো গাছগুলোতেও আজকে নিম অয়েল দিয়ে দেব। তো দেখো সবগুলো গাছে কিন্তু বেগুন হয়েছে, আজকে তুলবো না ভাবছি, কালকে তুলবো, ফুল এসছে অনেকগুলো। এখানে তোমাদের দেখিয়ে দিই আমার 3টার মতো গোলাপ আছে, তো গোলাপ আমার লকডাউনে সমস্ত গোলাপগুলো নষ্ট হয়ে গেছে, ফলে গত বছর এই 3টে গোলাপ আমি বসিয়েছি, তো এবছর প্রুনিং করে দেওয়াতে এই যে একটা কুড়িয়ে এসছে, সবে কবে ফুটবে, ফুটলে তোমাদের কাছে শেয়ার করব। আর খুব শীঘ্রই আমি এবছর বেশ কয়েকটা গোলাপ গাছ বসাবো, আমি টবও নিয়ে এসছি, গোলাপ ভালো লাগে কিন্তু যেহেতু আমার সমস্ত গোলাপ লকডাউনে নষ্ট হয়ে যায় তো পরে আর গোলাপ বসানো হয়নি, তো এবার ইচ্ছা আছে বেশ কয়েকটা গোলাপ গাছ বসানোর। অল্প করে বাগানের কাজ তো আমাদের করতে হয়, তো আজকে ভাবছি আমার ছাদ বাগানের এই পোর্শনটা একটু ক্লিন করব, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করি। এখন যে পরিস্থিতিতে আছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই, আমার ছাদের এই সাইডে দেখো এখানে আমার একটা অপরাজিতা গাছ আছে, তো দেখো গাছের প্রচুর বীজ হয়ে গেছে এবং গাছটাও অলরেডি, এখন যেহেতু গাছের এই অবস্থা তো এই গাছটাকে এখন কাটবো। এখানে আছে একটা হাইড্রেঞ্জিয়া গাছ, এই গাছটা শেয়ার করেছিলাম, একটা ছাদের কোণে রেখেছিলাম, এখন ভাবছি গাছের ডাল কাটবো কি না, এখন ডালটা যদি কাটি সেটা পরে ডিসিশন নেব, আপাতত এখানে এই গাছটা ব্যালকনিতে ছিল এটা এখানে রেখেছি, এটাকেও ঠিক করতে হবে। এখানে আমার একটা স্পাইডার প্ল্যান্ট রাখা আছে,
এটা আমার ব্যালকনিতে ছিল, তো ব্যালকনি গাছগুলো যেহেতু সমস্ত গাছগুলো আমাকে ছাদে আনতে হয়েছে, ফলে এই গাছটাও নিয়ে আসি। তো এই গাছগুলো আছে, এই গাছগুলোকে একটু ক্লিন করে এই জায়গাটাকে ঠিক করব, এটাই ভাবছি। আর দেখো, সবসময় বলি যেখান থেকে পারো একটা ছোট্ট ডাল নিয়ে এসে বসাও, তারপর সেটাকে রিপোর্টিং করে দেখো। তো আপাতত এই গাছটার নাম এখন মনে পড়ছে না, এটাকে আমি নার্সারি থেকে একটা ছোট্ট ডাল, সবই এতটুকু ডাল নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এখানে বসিয়েছি। দেখো আস্তে আস্তে কিন্তু বেশ গ্রোথ হচ্ছে, এবং এটা আমার এক সময় ছিল। এই গাছটার নামও আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এটাও আমার নষ্ট হয়ে যায়, এবং এটাও আমি একটা জাস্ট এতটুকু ডালই নিয়ে এসেছি। দেখো এটাও কিন্তু আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে। এবার এই দুটোকেই আমি কোনো একটা হ্যাঙ্গিং বাস্কেটে বসাবো। আর এখানে এগুলো বসিয়েছি, এগুলো হচ্ছে মানিমুনি থানকুনি পাতা। তো এগুলো পেটের পক্ষে খুব ভালো খাওয়া, সকালবেলা একটা পাতা চিবিয়ে খেয়ে জল খেলে পেটের পক্ষে খুব ভালো যেহেতু, ফলে এটাও বসিয়েছি এখানে, এটাও বেশ ভালো হচ্ছে। আর এই গাছগুলো আছে, তো এগুলোকে এখন ক্লিন করব। এটা বেগুন বাহার, আমাদের দেশি বেগুন বাহার বলতে পারো। তো এই গাছটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে বসিয়েছি। যে কিন্তু এই গাছ প্রচুর যেখানে সেখানেই থাকে, তো আমি নিয়ে এসে গাছটা বসিয়েছি। ফুলগুলো যখন ফোটে বেশ ভালোই লাগে। তো কোনো একদিন এই গাছের পরিচর্যা তোমাদের কাছে শেয়ার করব, এবং ফুলটাও শেয়ার করব অবশ্যই। আমার এই পোর্শনে এখানে আমি হ্যাঙ্গিং বাস্কেটে রেখেছি কয়েকটা গাছ। এখানে রেখেছি ট্র্যাঙ্গেল হার্ট, তো এটা তো খুব পছন্দের গাছ, এর পরিচর্যা তোমাদের কাছে শেয়ার করেছি। এখানে একটা আছে, দেখো কত বড় হয়েছে এটা, ওয়াটারিং জু। এই গাছটাও হ্যাঙ্গিংয়ে রেখেছি। এই গাছগুলো এখন এই সময় এই ডালগুলো শুকিয়ে যায়, তো এগুলো এখন কেটে দিলে আবার গোড়া থেকে সুন্দর ব্রাঞ্চ হবে। এখানে ট্র্যাঙ্গেল হার্টের আরেকটা হ্যাঙ্গিং বাস্কেট আমার রাখা আছে, যেটাও কিন্তু বেশ ভালো, পাতাগুলো দেখো সবুজ, এবং এগুলো ছায়াতেই রাখতে হয় এই গাছগুলো। এই গাছের পাতাগুলো দেখো কত সবুজ, এবং গাছটার গ্রোথ বেশ ভালো। এখানে একটা রিও গাছের হ্যাঙ্গিং আমার বসা আছে, এটাও আমার ব্যালকনিতে ছিল, আপাতত ছাদে এনে রেখেছি। তো এই কাজগুলোই আজকে করব, এই জায়গাটা ক্লিন করব। সমস্ত গাছগুলোকে এভাবে সরিয়ে নিলাম। এবার আগে প্রথমে জায়গাটাকে ক্লিন করে নেব। আর যে সমস্ত গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, এই যে এই পাতাগুলো যেরকম শুকিয়ে গেছে কতগুলো, এগুলো কাটবো। আর এই ওয়াটারিং জু আজকে কাটবো না, এর পরিচর্যা তোমাদের কাছে পরে শেয়ার করব। যে কয়েকটা গাছ আছে সমস্ত শুকনো পাতাগুলো ফেলে দিয়ে, আর এই অপরাজিত গাছটাকেও কাটবো, এর কিছু কিছু বীজ সংগ্রহ করে রাখবো নতুন চারা তৈরি করার জন্য। তো চলো কাজটা করে তারপরে তোমাদের কাছে আসছি। তো আমি ক্লিন করে নিলাম, আর কিছু কিছু গাছ এখান থেকে সরিয়ে ফেললাম, কারণ বেশি গাছ থাকলে এখানে ভালো লাগছিল না। আর এই হ্যাঙ্গিং বাস্কেটগুলো একটু সরিয়ে দিলাম, এদিকে অপরাজিত গাছটা একেবারেই কেটে দিলাম। তো এরপরে কালকে আমি এই গাছে কিছু কম্পোস্ট সার দিয়ে দেবো, কী কী দিবো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। আর হাইড্রেঞ্জিয়া গাছটাও আমি প্রুনিং করব। পাতাগুলো দেখো এভাবে কালো কালো হয়ে গেছে, এই গাছে ফুল আসলে খুব একটা ভালো লাগবে না, তাই এই গাছটাকেও প্রুনিং করে দেব। আর এখানে স্প্রে করে জল দিব। এই গাছটা আপাতত এখানেই রাখলাম, যেগুলো ইনডোর প্ল্যান আমার আছে এখানে, তো এগুলো আপাতত এখানেই রাখলাম। এই গাছটা তো ডরমেন্সিতে চলে যাবে কিছুদিনের মধ্যে, সমস্ত পাতাগুলো এটা শুকিয়ে যাবে, তারপরে আবার আপাতত এখানেই রাখলাম এই গাছটাকে। স্পাইডার প্ল্যান্টটাকেও রাখলাম, পর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে স্পাইডার প্ল্যান্ট সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো। এই গাছটা এখানেই থাকলো আপাতত। আর এদিকে এগুলো যা আছে এখানে রাখলাম, ফণি মহাশয় গাছটাকেও এখানে রাখলাম, আর কয়েকটা গাছ এখান থেকে সরালাম। এই টবগুলো নিচেই ছিল, তো এখানে একটা এভাবে তক্তা দিয়ে দিলাম, তাতে কি হবে মাটির সাথে একটু উঁচুতে থাকলো। আসলে এই এটা আমার আগে ছিল এখানে, এটা যেহেতু নষ্ট হয়ে গেছে ফলে এটাকে সরিয়ে রেখেছিলাম কিছুদিন, তো আজকে আবার এটাকে দিয়ে দিলাম, এভাবেই সেট আপটা করলাম। তো পরবর্তীতে অন্য কোনো গাছের মানে আমার ছাদ বাগানের কোনো একটা অংশ আবার শেয়ার করব। বন্ধুরা
প্রতিদিন ছাদ বাগানে কোনো না কোনো কাজ আমরা যদি একটু একটু করে করতে থাকি তাহলে দেখবে এক সময় আমাদের ছাদ বাগান ক্লিন রাখা অনেক সহজ হয়ে যাচ্ছে। তো তাই আমি এভাবেই করি, তো তোমাদের কাছে শেয়ার করব বলেছিলাম আমার প্রতিদিনের কাজকর্ম। আমি আজকে যে কাজ করলাম, যে যতটুকু করলাম ততটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। আর দেখো এই গাছে ডাবল পিটুনিয়া গাছে প্রচুর ফুল এসছে আজকে, খুব ভালো লাগছে দেখে। তো চলো আজকে কাজ এই পর্যন্তই, এরপরে আর হবে না। ও এই গাছটাতে এই টবে জল দিতে ভুলে গেছি। তো চলো তোমাদের কাছে পরবর্তী নতুন কোনো ব্লগে কালকে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবুজের সাথে থাকো। নতুন কোনো গাছ নিয়ে আবার তোমাদের সামনে নতুন বছরে দেখা হবে। সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো গাছ নিয়ে। সবাই ভালো থেকো।